প্রথমেই বলে রাখি, এই যে কথাটা টাইটেলে লিখেছি যে উইন্ডোজকে বয়কট করা কেন হচ্ছে, এটার মানে কিন্তু আমি এটা বলছি না যে উইন্ডোজকে বয়কট করুন। আমি কোনো বাংলা সিনেমাকে বয়কটের একদমই পক্ষে নই, সেটা কেন কি না সেটা তো এর আগেও বলেছি, কিন্তু এই কথাটা বলার একটা কারণ রয়েছে কিছু মানুষদের জন্য, এবং সেই কারণে এই ভিডিওটা করা, এবং এর থেকে প্রমাণিত যে দেব কতটা সফট টার্গেট, মানে কতটা সফট একটা টার্গেট, এবং দেব কতটা নোংরামির শিকার। মানে যাবতীয় যা হবে কেন সেখানে দেবকেই সবার আগে টার্গেট করা হবে, এটা এখন ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে কেন কীভাবে, তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে। তো আমরা জানি এখন আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো বাংলা উত্তাল হয়ে রয়েছে, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরই পাশাপাশি সেলিব্রিটিরা এই সমস্ত ব্যাপারে অত কথা বলছিল না বলে, তারপর ধরুন যখন 15ই আগস্টে বাবলু রিলিজ করছিল, তারা তাদের সিনেমার যেহেতু প্রমোশন হালকা করে হলেও করছিল, তারা কিন্তু সমস্ত প্রিমিয়ার বা সব কিছু অফ করে দিয়েছিল। তা সত্ত্বেও মানে ফেসবুকে যতটা সিনেমার প্রমোশন করা যায় তার একটু আধটু করছিল, সেখানেও কমেন্ট বক্সে সবাই বয়কট বয়কট এটা ওটা লিখছিল, নানারকম বলে যাচ্ছিলো। এবার তারপর আমরা সবার আগে দেখেছিলাম দেব খাদানের টিজার, যেটা আসার কথা ছিল 14ই আগস্ট, মানে ওই সময়ের মধ্যেই আসার কথা ছিল, সেটা দেব সবার আগে হচ্ছে পোস্টপোন করে দেয়। কিন্তু তাও কমেন্ট বক্সে সবার মনে হয় যে এটা একটা নাটক, এটা করে দেব কী নিজেকে মহান প্রমাণ করলো, হেনা তেনা না, আরকম কমেন্ট বক্সে আমরা দেখতে পাচ্ছিলাম উল্টোপাল্টা, এবং সেটা এখনও চলছে। দেব পথে নামার পরও দেবের এগেনস্ট একই কথা চলছে। তো প্রথম থেকেই দেব যদি পথে নামতো, দেব যদি প্রতিবাদ করতো, যদিও দেবদা সেখানে ছিল না, বিদেশে ছিল, ফিরেই বাবা অসুস্থতা নিয়ে ব্যস্ত ছিল, তারপরে যে পথে নেমেছে এখন কি দেখছেন মানুষজনকে চুপ হয়ে যেত, মানুষজন এখনও পড়ে রয়েছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু এখানে যে ব্যাপারটা নিয়ে কথা বলো সেটা অন্য অন্য একটা টপিক। তো প্রবলেমটা যেটা কি, দর্শকের বক্তব্য হচ্ছে বাংলা সিনেমাকে তারা বয়কট করবে এবং তারা বাংলা সিনেমা দেখবে না। আলটিমেটলি তা নয়, এটা যারা বলছে, যারা জিনিসগুলো করছে, তারা বাংলা সিনেমা আলটিমেটলি দেখেই না, তারা বাংলা সিনেমার দর্শকই নয়, তারা এই সময় এসে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের পার্টি পলিটিক্স নিয়ে নানারকম ঝামেলা করতে এসে লেগেছে, সেই জন্য হচ্ছে এই জন্য করা। যারা বাঙালি দর্শক তারা মানে কী বলবো, মানে নাচতে নাচতে বাংলা সিনেমা দেখছে, শুধু বাংলা সিনেমা নয়, নাচতে নাচতে হলে গিয়ে স্ত্রী টু দেখছে। আর এই যে বক্তব্য বাবলি চড়েনি পয়াদিক চড়েনি ঝামেলার জন্য, তা একদমই নয়, এটা চলেনি, তার কারণ সিনেমাগুলো কোনো হাইপই ছিল না। যদি সমস্ত সমস্যা ঠিক থাকতো তাহলে দেখতেন ওইগুলো চলতো না। তো বাঙালি যারা বাংলা সিনেমা দেখে তারা কিন্তু কিছু বয়কট ফয়কট কিছুই করেনি, তারা সব ধরনের সিনেমাই দেখছে। নাহলে সবার আগে উইন্ডোজকে বয়কট করতে হয়। এটা কেন বলছি, কারণ এই সমস্ত ঝামেলার মধ্যে দেখুন খাদানের কিন্তু দেবদার টিজার আনেনি, এমনকি সিনেমা হলেও কিন্তু কোনো কিছুর সঙ্গে স্ত্রী টু এর সঙ্গে খাদানের টিজার কিন্তু অ্যাটাচ করা হয়নি। কিন্তু আমরা যখন থেকে স্ত্রী টু দেখতে যাই, পাবলি দেখতে যাই, বা ফেদা যেই দেখতে যাই না কেন, সেটার সঙ্গে কিন্তু এই বহুরূপী টিজার কিন্তু বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে বা বিভিন্ন মাল্টিপ্লেক্সে কিন্তু দেখানো হয়েছে। তারা তার মানে কি এই মধ্যেও তারা প্রমোশন করে গেছে, মানে উইন্ডোজের কথা বলছে, তারা এর মধ্যেও প্রমোশন করে গেছে, তারা তাদের টিজারকে যতটা পেরেছে ছড়িয়ে দিয়েছে। তো তাহলে তাদের কমেন্ট বক্সে আজকে যখন টিজার টেল, সেখানে কিন্তু একটা আপনারা কমেন্ট দেখতে পাবেন না, চলো বয়কট করি বয়কট করি, আবির তাকে চলো বয়কট করি, কৌশানীকে বয়কট করি, শিবপ্রসাদকে বয়কট করি, ধরনের কোনো কমেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে না। কারণ তারা হচ্ছে আলটিমেটলি বাংলা সিনেমার দর্শক, তারা এই টিজারটা দেখছে, এনজয় করছে, ব্যাস ভিডিওটা থেকে বেরিয়ে যাচ্ছে। তারা কেউ কমেন্টে লিখছে না, লিখছে কারা, যারা বাংলা সিনেমার দর্শকই নয়, এই ব্যাপারটা বুঝতে হবে। আজকে যে উইন্ডোজ এই যে টিজারটা এনেছে বা সিনেমা হলে যে দেখিয়েছে, আমি কেটাকে ভুল বলছি, একদমই না। তারা একটা প্রোডাকশন হাউস, তারা ব্যবসা করতে এসেছে, তাদের সিনেমাকে হিট করানোটা তাদের দায়িত্ব। তো যেভাবে হোক না কেন, যাই হোক না কেন, তাদেরকে তাদের কাজটা তো করে যেতে হবে। কেউ কোনো কাজকে অফ রেখেছে, প্রত্যেকে তো নিজেদের কাজকর্ম করে, সেটা একজন সরকারি কর্মচারী হোক বা একজন বেসরকারি মানুষ হোক, প্রত্যেকে দিনের শেষে তো নিজেরটা ভাবতে হবে। তো প্রত্যেকটা মানুষকে নিজের কাজটুকু করতে হচ্ছে, তো সেটাই দেবদাও করতে গেছিলো, তাও তো সে তার কাজ অফ রেখেছিলো, সে তো খাদান টিজার আনেনি, আনতেই পারতে। এবার অনেকের বক্তব্য যে তুই কী করে উইন্ডোজে সবার সঙ্গে তুলনা করছিস দেবের, কারণ দেবদা একজন এমপি। তো দেবদা এমপি হিসেবে কী করছে সেটা তো আমরা আগেও দেখেছি, যারা এইসব বক্তব্য এখন রাখছে তারাই জানে দেবদা কত ভালো একজন এমপি, বাকিদের থেকে কত আলাদা, এটা তো আমরা আমি বলছি না, আপনারাই কদিন আগে অব্দি বলছিলেন। কিন্তু এখন একটা হাওয়া উঠেছে, এই সময় একটা রাজনৈতিক ঝামেলা চালাবো, দেবদা যে দল করে সেই দলের হয়ে দেবদা সব কিছু করছে, এরকম ধরনের বক্তব্য পেশ করবো, আর এর সিনেমাকে সফট টার্গেট করবো। রাজ চক্রবর্তীর পাবলি এখানে সফট টার্গেট করালো, সেখানেও পলিটিক্যাল এজেন্ডা রয়েছে। যারা আলটিমেটলি সিনেমার দর্শক তারা সব সিনেমা দেখছে এখন, নাহলে স্ত্রী টু বাংলা থেকেই বিজনেস করতে পারে না। তো ব্যাপারটা হচ্ছে এটাই, কেউই কিছু বয়কট করবে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ উল্টে দেবদাকে একটা নিয়ে একটা নোংরামি করে নিল, বাবার অসুস্থতাকেও কারো কারো নাটক মনে হচ্ছে, তারপর কেউ বাবা মা তুলে গালাগাল দিচ্ছে, মানে সব কিছুরতে সব মানে সব টার্গেটটা কিন্তু লাস্ট অব্দি দেবদাকেই হতে হলো, বাকিরা কেউ কিন্তু সব টার্গেট হচ্ছে না, কারণ তাদের ওখানে সেই অডিয়েন্সটা রয়েছে যারা বাংলা সিনেমা আপাতত দেখছে এবং সব ধরনের সিনেমা তারা দেখছে। তাহলে আজকে বহুরূপীর কমেন্ট বক্সে আপনারা অনেক ধরনের খিস্তি দেখতে পেতেন। তো এর থেকে কী বোঝা গেল, আলটিমেটলি কোনো বাঙালি সিনেমার দর্শক বাংলা সিনেমাকে বয়কট করেই নি, তারা শুধুমাত্র দেবের পেছনে পড়েছিল, এটা আলটিমেটলি প্রমাণিত, আজকে তো 100% প্রমাণিত হলো। তো এটাই আমার বক্তব্য,
আজকে বহুরূপীর সাথে যেটা হয়েছে সেটা কিছুই ভুল হয়নি। আজকে বহুরূপীকে যদি বয়কট বয়কট করতে বলা হতো, আমি তখনও ভিডিও করে এটা প্রতিবাদ করতাম। আমি ভিডিওটা কেন করলাম, কারণ এই যে দেবের খাদান টিজার এলো না, দেব হয়তো প্ল্যানিং করছিল অন্যরকম কিছু, তার হয়তো প্ল্যানিং ছিল যে পুজোতে রিলিজ করবো, টিজারটা কেমন হাইপ ক্রিয়েট করে সে অনুযায়ী সে হয়তো প্ল্যান করছিল, এই সমস্ত কিছু প্ল্যানিং তো এখন পিছনে চলে গেছে। এখন দেবদা কনফিউজ যে পুজো সে টিক্কা আনবে নাকি সে খাদান আনবে, একটা চাপানো তোর তৈরি হয়ে গেল। সেটা কেন হলো, কারণ দেবদাও খুব ভালো করে জানে আমি যাই করবো সেটার এগেনস্টে কথা উঠবে, কিন্তু বাকিরা কিছু করুক কথা উঠবে না। তো এই হচ্ছে ব্যাপার। বাঙালি দর্শকদের এখানে কোনো আমি দোষ দিচ্ছি না, তারা যে এটাকে বয়কট করছে না, তারা এটা নিয়ে যে আওয়াজ তুলছে না, আমার কোনো তাতে অভিযোগ নেই। আমার অভিযোগ সেই মানুষজনদের নিয়ে যারা বাংলা সিনেমা জীবনে দেখতে যায় না, সোশ্যাল মিডিয়াতে এসে বাংলা সিনেমাকে বয়কট, দেবকে বয়কট, এই ধরনের নোংরামিগুলো করে যাচ্ছে। যদি বয়কট করতে হয় তাহলে করে দেখান, উইন্ডোজেরই সিনেমা তো আসছে, বা এই তো SBF-এরও সিনেমা আসবে, ওই বয়কট করে দেখান দেখি। কেউই কিছুই বয়কট করবে না, শুধু কিছু সোশ্যাল মিডিয়াতে লোক রয়েছে যারা এর এগেনস্টে পড়ে রয়েছে, এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এটা আজকে মানে অন্ধকার ছিল, আজকে পুরোপুরি সাদা জলের মতো পুরো পরিষ্কার হয়ে গেল ক্লিয়ারলি একদম। তো যাই হোক, এই কারণে ভিডিওটা করা, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আমি ব্যক্তিগতভাবে চাই সবকটা বাংলা সিনেমা চলুক, যতটা ভালো চলুক বহুরূপী, ততটা ভালো চলুক টেক্কা, ততটা ভালো চলুক শাস্ত্রী, সব সিনেমা বিজনেস করুক, তাতে বাংলা সিনেমার উন্নতি হবে। কোনো ইন্ডাস্ট্রিকে বয়কট করে একটা মানে স্টেট কখনোই এগোতে পারে না, এটা মাথায় রাখবেন সবসময়, এটাই বলা ছিল। যে হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দেবে লাইক অন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।